ডাবল ইঞ্জিন সরকার যে অসমৰ কোনো প্রগতি নহয়, বিজেপিয়ে যে অসমক কেবল ভোটৰ সময়ত মনত পেলায়, এটা 70 জনতকে বেছি ব্যক্তি এবার বানপানীর মৃত্যুমুখত পড়ল। প্রধানমন্ত্রী কক, গৃহমন্ত্রী কক, তেওঁলোকে টেলিফোন করে পেলায় সামৰিলে। মই আশা করিম যে অহাবার ইলেকশনত প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী টেলিফোনতে ভোট বিচার। বাজেট মই ভাবো যে স্বাধীনোত্তর ইতিহাসত আটাইতকৈ দুর্ভাগ্যজনক এখন বাজেট অসমৰ কাৰণে। তেওঁলোকে ডনার মিনিষ্ট্রি কথা কয়, যার জড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নতি হব পাৰে। ডনার মিনিষ্ট্রি যাবারতকে এইবার মাত্র 8 কোটি টাকা বহাই দিছে। আপনি নিজে ভাবক যে অসমৰ প্রতি, উত্তর পূর্বাঞ্চলের প্রতি কিমান সাংঘাতিক বঞ্চনা, আর বিহারক 11,500 কোটি টাকা দিছে, অন্ধ্রপ্রদেশক 15,000 কোটি টাকা দিছে। আমি অসমক বাজেটত তো প্যাকেজ নাই, কিন্তু আজি 5 বছর ধরে নিজের বিজেপি সরকার, কেন্দ্রত বিজেপি সরকার, 10,785 কোটি টাকা বিচারি বারম্বার অসম সরকার আবেদন করার পিছত এতালেক মাত্র 250 কোটি টাকা পাবলে সক্ষম হয়েছে। গতি ডাবল ইঞ্জিন সরকার যে অসমৰ কোনো প্রগতি নহয়, বিজেপিয়ে যে অসমক কেবল ভোটের সময় মনত পেলায়, এটা 70 জনতকে বেশি ব্যক্তি এবার বানপানীর মৃত্যুমুখত পড়ল। প্রধানমন্ত্রী কক, গৃহমন্ত্রী কক, তেওঁলোকে টেলিফোন করে পেলায় সামৰিলে। মই আশা করিম যে অহাবার ইলেকশনত প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী টেলিফোনতে ভোট বিচার। এটা তো জিলায় জিলায় আহি যায়, বানপানীতে যে 100 প্রায় 90 পার হয়েছে, কেউ খবর তো নললে। যদি সাহায্য পাইছে এটা আমি নির্ধারণ করে থা, 4 লাখ টাকা SDRFর পয়সা মৃত্যু হলে পায়, কিন্তু আমার সরকার দিনতে আমি সিদ্ধান্ত লওয়া সেই সিদ্ধান্ত মতে পাইছে। গতি বিজেপি কেন্দ্রের কথাই কোক, অসমৰ কথাই কোক, তেওঁলোক কেবল ভোটৰ সময়ত অসমলৈ মনত পৰে, মানুহৰ দুখৰ সময়ত তেওঁলোকে মনত নপৰে।